হ্যালো ট্রাভেল শুডার্সের বন্ধুরা প্রতি রবিবার প্রতি রবিবার নয় জাস্ট এটা সেকেন্ড এপিসোড গত রবিবার নিয়ে এসেছিলাম কোশ্চেন আনসার একটা আমাদের স্পেশাল ভিডিও এই রবিবার সবাইকে শুভ সকাল চলে এলাম প্রশ্ন উত্তর ভিডিও নিয়ে বলে রাখি যে অনেক প্রশ্ন এসছে সব প্রশ্ন তো নেওয়া সম্ভব নয় আপনারাও সেটা ভালো করে বোঝেন তবে প্রথম দিক থেকে মোটামুটি কুড়িটা পছন্দ করে প্রশ্ন আমরা নিয়েছি যা আপনাদের হয়তো কাজে লাগবে এবং আরেকটা কথা বলে রাখি যে এই ভিডিওর তলাতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আপনারা কমেন্টসে হ্যাশট্যাগ লিখে আস্ক ট্রাভেল শ্যুটাস তারপর প্রশ্ন লিখতেই পারেন আর আগামী সপ্তাহে রবিবার দিন যে প্রশ্ন উত্তর নিয়ে আসবো সেই কুড়িজনের মধ্যে হয়তো আপনারও প্রশ্ন উত্তর আমরা দিতে পারবো আর যাদের যাদের প্রশ্নের উত্তর দিতে পারলাম না মাফ করবেন আবার নিশ্চয়ই আমরা তাদেরও কোশ্চেনগুলো তুলে আগামী দিনে দেব তো চলে আসি কথা না বাড়িয়ে প্রথম কোশ্চেন যেটা নিয়েছি সেটা দোস্তি বয় লিখেছে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে কতদিন টাইম লেগেছিল আমার ইউটিউব চ্যানেল আমি খুলেছিলাম দু হাজার সতেরো সালের অক্টোবরের চোদ্দো অফিসিয়াল ডেট হিসাবে এবং সেটি আমার সেই সময় দশ হাজার ভিউজ তুললেই কিন্তু মনিটাইজ হতো আর দশ হাজার ভিউজ আমি তুলেও নিয়েছিলাম মোটামুটি নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে মানে মাস খানেকের মধ্যে তুলে নিয়েছিলাম কিন্তু মনিটাই তখন নতুন ক্রাইটেরিয়া হলো যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং মিনিমাম ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার না তুললে চ্যানেল মনিটাইজ হবে না এবং আমি সেই ক্যাটাগরিতে পড়লাম তারপর লড়াই শুরু করলাম করে দু হাজার আঠেরোর ফেব্রুয়ারির একুশ তারিখ কুড়ি তারিখে আমি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার তুলে নিলাম তারপরে তখন সে সময় অনেক ডামাডোল চলছিল ইউটিউবে প্রচুর চ্যানেল এরকম ঝুলেছিল মনিটাইজ হচ্ছিল না অবশেষে আমার চ্যানেল গিয়ে হাজার আঠেরোর মে মাসে ওয়ার্ল্ড কাপ ফুটবল চলছিলো আমার মনে আছে আর্জেন্টিনার খেলাও ছিল তো সেই সময় আমার চ্যানেলটা মনিটাইজ হয় আমি তখন ছিলাম উড়িষ্যাতে এবং সেখানেই আমি মেসেজটা পেলাম ইমেলটা যে কনগ্র্যাচুলেশন বলে তারপর যেটা পাঠানো হয় সেইটা তো আমার এতদিন লেগেছিলো এখানে আমি আর একটু করে বলে দিই যে আমাদের নতুন চ্যানেল যেটি ট্রাভেল শ্যুটার্স ওয়েদার আপডেট সেটি কিন্তু মাত্র সাতাশ দিনে মনিটাইজেশান অন হয়ে গেল তার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে ট্রাভেল শুটাস ওয়েদার আপডেট চ্যানেলে মূলত আমরা ওয়েদারের আপডেট দিয়ে থাকি রেগুলার এবং সেটি খোলা হয়েছিল ফার্স্ট নভেম্বর এই দু হাজার মানে আজ আঠাশ দিন হলো ফার্স্ট নভেম্বর সেটি খোলা হয় এবং চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে আমরা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার তুলে ফেলি আরও বেশিই তুলে ফেলি প্রায় ছ হাজার সাবস্ক্রাইবার তুলে ফেলি এবং ওয়ান থাউজেন্ডের জায়গায় প্রায় সরি ফোর থাউজেন্ড আওয়ার ওয়াচ টাইমের জায়গায় আমরা প্রায় আট ন হাজার দশ হাজারের কাছাকাছি ওয়াচ টাইম তুলে ফেলি এবং ছাব্বিশ তারিখে আমি অ্যাপ্লাই করি আর মানে অ্যাপ্রুভের জন্য আর রিভিউ হয় ছাব্বিশ তারিখে রাত্রে সাতাশ তারিখ সকালবেলায় মানে গতকাল সকালেই আমরা পেয়ে গেছি মনিটাইজেশান তো সেখানেও কিন্তু আমাদের অ্যাড আসা শুরু হয়েছে ভালো থাকবেন আমাদের সমস্ত সাবস্ক্রাইবাররা সেখানে যারা আছেন দু নম্বর প্রশ্ন নিয়ে নিই উত্তম পাহাড়ি লিখেছি ইউটিউবে কত জিবি ভিডিও ছাড়া যায় কত জিবি ভিডিও আপলোড করা যায় এরকম কোনো লিমিটেশান নেই তবে আপনি তিন ঘন্টা চার ঘন্টারই তো ভিডিও ম্যাক্সিমাম একটা সিনেমাই আপলোড করবেন তার থেকে বড়ো ভিডিও তার আপলোড করবেন না তো একটা সিনেমা এক দেড় জিবির মধ্যে চলে আসে আর যদি আপনি দশ ঘন্টা পনেরো ঘন্টার কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান ধরুন টানা কোনো একটা ফাংশান হচ্ছে সেগুলো তুললেন তুলে মোটামুটি চার জিবি পাঁচ জিবির মধ্যেই তো চলে আসবে তো সেরকম কোনো লিমিটেশন নেই আপনি দশ বারো ঘন্টার এরকম ভিডিও চার পাঁচ জিবি ছ জিবি যা হবে আপনি আপলোড করতে পারবেন কোনো অসুবিধা নেই তিন নম্বর কোয়েশ্চেন নিয়ে নেব শুভম নাথ লিখেছে ভারত কবে চাঁদে মানুষ পাঠাবে তার তলায় একজন এসে কমেন্টস লিখেছে সায়ন দাস লিখেছে দু হাজার একুশের শেষে প্রথমে বলে রাখি সায়ন তোমার কমেন্টসটা ভুল দু হাজার একুশের শেষে বা দু হাজার বাইশে যেটা যাওয়ার কথা সেটা হচ্ছে গগনযান সেটা কখনোই চাঁদের পাঠানোর কথা নয় সেটা মহাকাশে যাবে এলিওতে লোয়ার তরবিটি এবং সেখান থেকে আবার ফিরে আসবে তো চাঁদের মিশন কিন্তু আপাতত ভারতবর্ষের কিছু অ্যানাউন্স করেনি এবং আগামী দিনে কবে করবে সেটাও কিন্তু মানে চন্দ্র অভিযান বলতে চাঁদে মহাকাশযান পাঠানোর পরিকল্পনা আছে যেমন চন্দ্রযান থ্রি মানুষ পাঠানোর পরিকল্পনা নেই তুমি দু হাজার একুশ যেটা লিখেছো ওটা মানুষ পাঠানোর পরিকল্পনা নয় ওটা মানুষ পাঠানোর পরিকল্পনা মহাকাশে চাঁদে নয় তো আশা করি শুভম না তোমার উত্তরটা পেয়ে গেলে চার নম্বর কোশ্চেন হচ্ছে গিয়ে টেকনিক্যাল সুজন লিখেছে ইসরো আর নাসার নিউজ কিভাবে পাও দেখো প্রথমে বলে রাখি ইসরোর নিউজ পাওয়া যায় ওয়েবসাইট থেকে তো পাওয়াই যায় এছাড়া বছরের শুরুতে তারা একটা ম্যানিফেস্টো বের করে যে এই বছরের কী কী লঞ্চ তাদের আছে নাসাও তাই আর তাছাড়া আমি বলে রাখি নাম বলা উচিত নয় আমার এক বন্ধুর দাদা ইসরোতে সায়েন্টিস্ট আছেন নামে তার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ থাকে হোয়াটসঅ্যাপে রকম মিশনের আগে তিনি আমাকে জানিয়েও দেন যে এরকম একটা মিশন হয়তো আগামী দিনে এরকম তারিখে হতে চলেছে আর নাসার মূলত যেই নিউজগুলো পাই সেগুলো নাসার তো ওয়েবসাইটে নাসা আগে থেকেই বলে দেয় প্রতি বছরের শুরুতেই বলে দেয় এছাড়াও স্পেস কমিশন আছে যারা মহাকাশ গবেষণার সমস্ত সংস্থাকে স্লট দেয় যে তুমি এই সময় পাঠাবে তুমি এই সময় পাঠাবে তো সেই স্লটস যারা দেয় মহাকাশ কমিশন বলা হয় তারা তাদের ওয়েবসাইট আছে সেখান থেকেও পাওয়া যায় সমস্ত মিশনের আগে থেকে মানে নিউজ তো জেনে নিলে এরপর চলে আসি পাঁচ নম্বর প্রশ্ন সুদীপ অধিকারী লিখেছে দুটো প্রশ্ন সুদীপ অধিকারী কথা একটা বলবো আমি যখন চিন্তা করছিলাম যে আমরা আমাদের ট্রাভেল শ্যুটার্স চ্যানেলে এরকম একটা কোয়েশ্চেন আনসার ভিডিও আনবো প্রায় তখন ন লাখের উপর সাবস্ক্রাইবার হয়ে গেছে তখন এরকম ভাবছিলাম তখন সুদীপ অধিকারী কিন্তু আমাকে এরকম লিখেছিল যে দাদা একটা কোয়েশ্চেন আনসার একটা ভিডিও বানান তো সে তার থেকেও আমি অনেকটা ইন্সপায়ার হয়েছি তো সুদীপ অধিকারীকে ধন্যবাদ তার দুটো প্রশ্ন আছে একটা হচ্ছে দাদা আপনি বড় হয়ে কি হতে চেয়েছিলেন আমাদের যে সময় আমি পড়াশোনা শিখেছি এত গরিব ফ্যামিলির মানুষ আমাদের সময় অত ভাবনাই ছিল না যে বড় হয়ে এই হতে হবে আমাদের ফ্যামিলি ওগুলো ছিল বড় বড় ফ্যামিলির লোকেদের কাজ এখন যেরকম অনেক গরিব মধ্যবিত্ত ফ্যামিলির বাচ্চারাও চিন্তা করে বড় হয়ে আমি এই হব আমাদের সময় ছিল না গরিব ফ্যামিলির ছেলেদের ভাবারও অধিকার ছিল না যে বড় হয়ে কী হবে ওটা বড় লোকদের হাতে ছিল আর সত্যি আমি ভাবিনি যে আমি কি হব না হব ওরকম ভেবে কোনো দিন পড়াশোনাও করিনি আর কোনো দিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলে গেছি ফিল্ম ইন্ডাস্ট্রির কাজ করেছি ফুটবল জগতে যেমন যেমন আমার জীবন এগিয়েছে আমি সেরকম সেরকম আমি গা ভাসিয়ে দিয়েছি আর এখন ইউটিউব চলছে দুটো চ্যানেল চলছে আর আমাদের খেলা ঠেলা তো এখন কম আছে আইএসএল হচ্ছে সেটাও গোয়াতে চলে গেছে অতএব এবছরে আমাদের খেলা বা ফিল্ম ইন্ডাস্ট্রির পরিস্থিতি খুবই খারাপ মানে এই প্যান্ডামিকের জন্য আগামী দিনে হয়তো ঠিক হলে আমি সেখানেও আবার যেরকম কাজকর্ম করছিলাম সেগুলো করতে থাকবো আর দ্বিতীয় একটা প্রশ্ন লিখেছে হচ্ছে সুদীপ অধিকারী যে এই সেড না গ্রহটা কী দেখো সেড না গ্রহ বলতে আমাদের যে গ্রহগুলো রয়েছে প্লুটো তার গ্রহত্ব হারিয়েছে কোনো গ্রহ হতে গেলে তার কিছু ক্রাইটেরিয়া থাকে সূর্যকে প্রদক্ষিণ করে ঘোরা আরও বেশ কিছু এই নিয়ে বড় একটা ভিডিও তৈরি করা যেতে পারে প্লুটো সেই সব কটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারছিল না বলে সে গ্রহত্ব হারিয়েছে সে কিন্তু হয়ে গেছে বামন গ্রহ মানে এই যে আমাদের বুধ বৃহস্পতি হ্যাঁ বুধ বৃহস্পতি শনি আমাদের পৃথিবী মঙ্গল শুক্র এই যে গ্রহগুলোর মধ্যে কিন্তু প্লুটো আর পড়ে না প্লুটো হয়ে গেছে বামন গ্রহ এরকম পাঁচখানা বামন গ্রহ আছে কি কি সেরেস এরিস হাউমেয়া মাকে মাকে ও প্লুটো তো এই সেডনা যে গ্রহ গ্রহ নয় মানে একে বলা হচ্ছে সম্ভব্য একটি বামন গ্রহ যেটি হয়তো এই প্লুটোর মতো একটা জায়গা নিতে পারে আগামী যে পাঁচখানা আমাদের বামন গ্রহ আছে তার সঙ্গে ষষ্ঠ গ্রহ হিসাবে হয়তো ষষ্ঠ বামন গ্রহ হিসাবে এটি না জায়গা নিতে পারে এবং বামন গ্রহ বলতে এটা বোঝায় গ্রহের মতো তার কিছু আছে ক্রাইটেরিয়া সে ফুলফিলও করছে আবার পুরো করতে পারছে না এর জন্য সে গ্রহ নয় বামন গ্রহ চলে আসে ছ নম্বর প্রশ্ন বিশ্বরূপ দেবনাথ লেছে অ্যালন মাস্কে অ্যালন মাস্ক অ্যালন মাস্ক করছেন যে স্পেস এক্সের কর্ণধার স্পেস এক্স মানে বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা যেগুলো সারা পৃথিবীতে আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ ইভেন নাসার যত যত এখন এই মুহূর্তে বড় লঞ্চ হচ্ছে এই স্পেস এক্সের ফ্যালকান নাইন বা ফ্যালকান হেভি রকেটে হচ্ছে এবং বাংলাদেশের যে বঙ্গবন্ধু স্যাটেলাইটটা লঞ্চ করা হয়েছিল ফ্যালকান হেভিতে সেটা কিন্তু এই অ্যালন মাস্কেরই কোম্পানি স্পেস এক্স লঞ্চ করেছিল তো অ্যালান মাস্ক এই মুহূর্তে সারা পৃথিবীর দ্বিতীয় ধনী ব্যক্তি এক নম্বরে আছে অ্যামাজনের জেফ বেজস আর দ্বিতীয় এই মুহূর্তে হচ্ছে এই এক সপ্তাহ হয়েছে ঘোষণা হয়েছে যে দ্বিতীয় ধনী ব্যক্তি হচ্ছেন এই অ্যালান মাস্ক এছাড়া টেসলা মোটরসের হচ্ছে গিয়ে কো ফাউন্ডার এবং এই মুহূর্তে সবথেকে বেশ বেশি শেয়ার হচ্ছে গিয়ে মালিক উনি খুব বড়ো মাপের লোক কৌশিক খান লিখেছে নাসা বা ইসরো সবাইকে ফিট দেয় যে কেউ কি নিজেদের চ্যানেলে দিতে পারে না দিতে পারে না এর জন্য পারমিশন লাগে এবং তুমি দিয়ে দিলে হয়তো কিছু এলো না কিন্তু যখন তখন কপিরাইট প্রবলেম হতে পারে কপিরাইট স্ট্রাইক আসতে পারে কপিরাইট ক্লেম আসতে পারে যদিও এডুকেশনাল পারপাস যদি একটা পারমিশন করিয়ে নেওয়া হয় বা এডুকেশনাল পারপাস লিখে যদি তার মধ্যে সত্যি এডুকেশন দেওয়া হয় তবে কিন্তু নাসা বা ইসরো কিছু বলে না এটা একটা ইয়ে মানে ভালো দিক মানে এডুকেশনাল পারপাস কিন্তু ইউজ করা যায় বাট তুলেই একেবারে দেওয়া যায় না তাকে কেটে সুন্দর করে তোমার মতো করে বানিয়ে যদি দাও কোনো অসুবিধা হবে না তবে সাবধান একটু দেখেও নিতে হবে যে যেন কোনো কপিরাইট না চলে আসে তার জন্য পারমিশান একটু নেওয়া দরকার হয় আর যেটা বললাম যে ছোট করে কেটে কুটে যদি একটা ভিডিও বানিয়ে তার উপরে ভয়েস ওভার দিয়ে এডুকেশনাল পারপাস ইউজ করা যায় তাহলে দিয়ে দেয় ওরা কোনো অসুবিধা হয় না রিয়া দাস লিখেছে ইউটিউব চ্যানেল বানাতে গেলে কি কী লাগে আমি বলে রাখি প্রশ্নগুলো হয়তো অনেক বড় ছিল আমি কেটে কুটে আসল মন্তব্যটা দিয়ে এডিট করে নিয়েছি নিয়ে কাগজে লিখে নিয়েছি আপনাদের জন্য রিয়া দাস লিখেছে ইউটিউব চ্যানেল বানাতে গেলে কি কি লাগে প্রথমে লাগে হচ্ছে ইচ্ছা যে আমি একটা ইউটিউব চ্যানেল বানাবো এবং কাজ করব। দ্বিতীয় লাগে একটা গুগলের জিমেল আইডি এবং সেটি দিয়ে ইউটিউব চ্যানেল খোলা যায় তারপরে একটু কম্পিউটার হলে সুন্দর একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় তারপর ভিডিও বানিয়ে আপলোড আর একটা ফোন নাম্বার অ্যাটাচ করে দিতে হয় এবং তার ফলে যে আমরা থামনেল আপ আপলোড করি সে থামনেল আপলোডের পারমিশন পাওয়া যায় এরপর আস্তে আস্তে এগোতে থাকলে নিজেই জানতে পারবে কি কি করা যায় মোটামুটি একটা ইচ্ছা থাকা দরকার আর তারপর একটা গুগল জিমেল একটা অ্যাকাউন্ট দরকার তাহলেই একটা ইউটিউব চ্যানেল খোলা যায় বড় হাতি হাতিঘোড়ার কিছু নেই ন নম্বর প্রশ্ন উত্তর নেব সুদীপ দে লিখছে মহাকাশে যখন রকেট যায় ওজন স্তরের কোনো ক্ষতি হয় সেরকম কিছু হয় না মানে অনেকটা আমাদের শরীরে ইঞ্জেকশন ফোটানোর মতো সরু সুই দিয়ে ফোটানো হয় সেটা কি ফুটো থেকে রক্ত বেরিয়ে যায় ওরকম কোনো ব্যাপার হয় না রকেট যায় এবং তার মধ্যে জ্বালানি থাকে ওজন স্তরের উপরে চলে যায় এবং সেই ওজন স্তর আবার ঠিকও হয়ে যায় সাময়িকভাবেও কিছু হয় না খুব একটা কিছু হয় না হলে তাহলে এত পারমিশন পাওয়া যেত না ওজন স্তরে এতদিনে অনেক ক্ষতি হয়ে যেত আর এবার বলবো ওজন স্তরে যে একটা ফুটো দেখা দিয়েছিল সেটা উত্তর মেরুর দিকে সেটা অন্য কারণ এই রকেটের সঙ্গে কোনো সম্পর্ক নেই চলে আসি সুমন সুমনবাসুর স্যাটেলাইট কেন পৃথিবীতে আছড়ে পড়ে না বা মহাকাশে হারিয়ে যায় না তুমি একটা গোল করে মাঝখানে একটা জায়গা আর গোল করে যদি একটা খাল কাটো আর কৃত্রিম একটা তার মধ্যে স্রোত বইয়ে দাও তার মধ্যে একটা নৌকা ছেড়ে দাও নৌকাটা কি ওই মাঝখানে আসবে না বাইরে বেরিয়ে যাবে ওই গোলের মধ্যেই ঘুরতে থাকবে কক্ষপথ একটা ওরকম একটা স্রোতের মতো তো সেখানে একবার পুট করে দিলে ওই স্রোতের টানে অভিকর্ষ যে বলের টানে পৃথিবীর ও ঘুরতেই থাকবে এবং তাকে ইচ্ছা হলে আমাদের পৃথিবীতে নামিয়ে আনতে পারি ইচ্ছা হলে আমরা সে কক্ষপথ থেকে তার থ্রাস্টার অন করে তাকে মহাকাশের দিকে স্পেস জাঙ্কে হোক যেখানে হোক আমরা ঠেলে পাঠিয়ে দিতে পারি কিন্তু যতক্ষণ কক্ষপথের মধ্যে থাকবে ওই স্রোতের মতো সে ঘুরতেই থাকবে না বেরিয়ে যাবে না ভিতরে ঢুকবে এটাই সিস্টেম এইভাবেই এই সিস্টেমের উপরে স্যাটেলাইটগুলো চলে আসছে প্রেমের নবজাল লিখেছি ইন্ডিয়া কি স্পেস স্টেশন পাঠাবে পাঠালে কবে পাঠাবে ভালো প্রশ্ন ইন্ডিয়া স্পেস স্টেশন পাঠানোর কথা দু হাজার সালে এখনও অনেক দেরি আছে বছর কিন্তু যেহেতু এখন অনেকগুলো পরপর মিশন আছে অতএব এই স্পেস স্টেশন পাঠানোর চিন্তাভাবনার মধ্যে আপাতত কোনো উদ্যোগ নেই হয়তো আগামী দিনে আমরা জানতে পারবো তবে দু হাজার উনত্রিশে এরকম একটা পরিকল্পনা রয়েছে যে ভারত নিজস্ব একটা মহাকাশ স্টেশন বা স্পেস স্টেশন পাঠানো হবে মানে পাঠানোর বারো নম্বর প্রশ্ন চলে আসি হাসিবুর হাসিবুল হাসান লিখেছে ইউটিউবে কত ইনকাম হয় অন্যদের ভিডিও নিতে কি পারমিশান লাগে আমি বলে রাখি ওই যে বড় প্রশ্ন ছিল তার থেকে আমি কেটে ঠিক আসল প্রশ্নটা তুলে নিয়েছি দেখো ইউটিউবে কত ইনকাম ইনকাম বলেন আমি বলছি মোটামুটি ধরো একটা সময় প্যান্ডামিকের আগে আশি নব্বই হাজারের মতো হতো আর এখন প্যান্ডামি প্যান্ডামিকের সময় থেকে শুরু করে লকডাউন এই সব করে গিয়ে এখন অনেক কমে গেছে ইউটিউবে পঞ্চাশ ষাটের মধ্যে কখনো চল্লিশ এরকম একটা হচ্ছে আগামী দিনে হয়তো আবার বাড়বে এরকম মোটামুটি আমাদের মতো যারা সাবস্ক্রাইবার সবাইকে জিজ্ঞেস করে দেখবে এখন এই মুহুর্তে যেহেতু ডাউন ফল চলছে অ্যাডও অনেক কম সেক্ষেত্রে অনেকটা কিন্তু এরকম একটা ব্যালেন্সের মধ্যেই সব চ্যানেল আছে আর অন্যান্য আরও চ্যানেল আছে যাদের আরও অনেক ভিউজে তারা এক লাখ দেড় লাখ দু লাখ আড়াই লাখও কামাকে গেউ পাঁচ সাত লাখ টাকাও কামায় তো সেগুলো চ্যানেলের উপরে ভিত্তি করে হয় তারপরে আমার যেহেতু মূলত বাংলা চ্যানেল তো আমার বাংলা চ্যানেলে আমি যে ভিউজটা বাংলা চ্যানেলে আমি পাচ্ছি সেটা যদি আমি একটা ইংলিশ বা হিন্দি হিন্দি চ্যানেলে পেতাম আরও বেশি ইনকাম পেতাম হিন্দিতে কারণ তার মার্কেটটা বড় এবং সে অ্যাড রেটটা বেশি ইংলিশ হলে আরও বেশি পেতাম এরকম আর যেহেতু আমি বাংলায় বানাই আমার মূলত দর্শক হচ্ছে বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গ এবং আসাম ত্রিপুরা তো সেক্ষেত্রে আমাদের এই সব জায়গার অ্যাডের রেট একটু কম তো আমরা দশ হাজার ভিউজে যেই পয়সা পাই সেটা যদি অন্যান্য ভিউজে হতো অন্য হিন্দি বা অন্য ভাষায় মানে আরও লার্জার দ্যান হতো তাহলে আরও হয়তো পয়সা বেশি পেতাম তো মোটামুটি এইটা হচ্ছে অ্যাভারেজ আমি সত্যি কথা বলে দিলাম আর তোমারই আরেকটা হাসিবুলের প্রশ্ন যে অন্যদের ভিডিও নিতে অবশ্যই লাগে অন্যদের কোনো ভিডিও কারো নেবে না পারমিশান তো নিতেই হবে আর কেউ যদি কারোর সঙ্গে ধরো তুমি আমার একটা ভিডিও নিলে আমাকে মেসেজ পাঠালে যে দাদা আমি আপনার এই ভিডিওটা একটু ইউজ করছি আমার সঙ্গে ধরো তোমার সম্পর্ক ভালো আছে আমি বলে দিলাম হ্যাঁ ইউজ করো আমার কাছে কিন্তু নোটিফিকেশান আসবে যে তুমি আমার ভিডিও ইউজ করেছো আমি তোমায় কী হলো যেহেতু পারমিশন দিয়েছি আমি কোনো স্টেপ নেব না তো এমনও তো দিন হতে পারে তুমি আমার সঙ্গে একটা খারাপ ব্যবহার করলে আর আমি খুঁজে খুঁজে গিয়ে ঠিক ওই হাবিবুল রহমানের হাবিবুল হাসানের ভিডিওটাকে বার করলাম করে আমি একটা কপিরাইট স্ট্রাইক দিয়ে দিলাম তো পারমিশন লিখিত এবং তাছাড়াও না নেওয়াই উচিত নিজের মতো করে ভিডিও বানানো উচিত তেরো নম্বর প্রশ্ন দেবজিৎ গায়েন আর ও আর আগের দিনও নিয়েছিলাম খুদে ইঞ্জিনিয়ার ওর একটা প্রশ্ন হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য কোন ব্যান্ড ইউজ করে দেখো মূলত চারটে ব্যান্ড ইউজ হয় সি ব্যান্ড যেটা ফোর টু এইট গিগাহাটস ক্যারি করে সিগন্যাল এক্স ব্যান্ড যেটা এইট আট থেকে বারো এবং কেইউ ব্যান্ড বারো থেকে আঠেরো খুব পাওয়ারফুল সিগন্যাল যার জন্য ছোটো অ্যান্টেনা ধরা যায় আমাদের যেই বাড়িগুলোতে ছাদে ছোটো ছোটো অ্যান্টেনা থাকে না টেলিভিশনের ওগুলো কেইউ ব্যান্ডের অ্যান্টেনা তার থেকে উপরে হচ্ছে কে এ ব্যান্ড যেটা ছাব্বিশ থেকে চল্লিশ গিগাহাটস সিগন্যাল ইউজ করে এবং যখন যেটা প্রয়োজন মানে যেই ক্ষেত্রে যেই ইয়ের প্রযোজ্য দরকার সেটাই ইউজ করে হচ্ছে স্যাটেলাইটের জন্য বিশেষ করে আমি বলে রাখি এই যে মহাকাশে যে যানগুলো পাঠানো হয় সেগুলো ওই মোটামুটি সি ব্যান্ডই ইউজ করে কারণ সি ব্যান্ডের অনেক বড় অ্যান্টেনা তার থ্রোয়িংটা বেশি লোগেন হলেও চোদ্দো নম্বর হচ্ছে রূপম অ্যান্ড নলেজ রকেটের ক্যামেরাগুলি কিভাবে ছবি পাঠায় কোথায় লাগানো থাকে রকেটের তো এমনি যে ক্যামেরা রকেট উঠতে দেখছি আমরা সেগুলো তো আশেপাশে বিভিন্ন বাড়ির ছাদে টাওয়ারে লাগানো থাকে সেগুলো দিয়ে রকেট উড়ে গেল রকেটের যে অনবোর্ড ক্যামেরা সেগুলো রকেটের তিনটে চারটে কোনো কোনো রকেটে লাগানো থাকে লো স্টেজে একটা মিডিয়ামে একটা উপরে ফাইনাল স্টেজে স্যাটালাইট রিলিজ করছে পেলোড সেই স্টেজে একটা লাগানো থাকে তো এগুলো সব একটা জায়গাতে মিক্স হয়ে সেই ছবিটা এবং ট্র্যাকিং সিস্টেম হয়ে এনকোডার আছে এনকোডার দিয়ে যাই হচ্ছে যে স্যাটেলাইট ওই রকেটটিকে পরিচালনা করছে সেই স্যাটেলাইটে যে স্যাটেলাইট থেকে গ্রাউন্ড স্টেশনে অ্যান্টেনার মাধ্যমে আসে এবং সেই ছবি আমরা দেখতে পাই এই মোটামুটি হচ্ছে বিষয় পনেরো নম্বর প্রশ্ন অভিজিৎ সিনহা লিখেছে গগনজন মিশন কি জিএসএলবি রকেটে হবে নাকি অন্য কোনো রকেট যাবে জিএসবি জিএসএলবি রকেটেই হবে জিও সিংকোনাস স্যাটেলাইট লঞ্চ ভেকেল আমাদের যেটা ভারতের বাহু আমরা বলে থাকি সেই রকেটেই কিন্তু লঞ্চ হবে গগনযান মিশন অন্য নতুন কোনো রকেট নয় আর নতুন যে রকেট আসছে এসএসএলভি সেটা সে তো অন্য কারণে জিএসএলভির সঙ্গে কোনো সম্পর্কই নেই তার গগনযান আদিত্য এলন এরকম সব বড় বড়ো মিশনগুলো জিএসএলভিতেই হবে আগামী চন্দ্রযান থ্রিও জি এস হবে ষোলো নম্বর প্রশ্ন রাজীব মাঝি লিখেছে পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে তার গতিবেগ কত দারুণ প্রশ্ন সূর্য যে সূর্যকে কেন্দ্র করে যে পৃথিবী তার ককপথের মধ্যে ঘুরছে তার গতিবেগ হচ্ছে তিরিশ কিলোমিটার প্রতি সেকেন্ড সাতষট্টি হাজার মাইল প্রতি ঘন্টা আর কিলোমিটারে বলতে গেলে এক লক্ষ সাত হাজার আটশো ছাব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা। এই স্পিডে কিন্তু সূর্যকে প্রদক্ষিণ করছে পৃথিবী কিন্তু পৃথিবীও এত বড় এবং যেইভাবে ঘুরছে মহাকাশে এত স্পিডে গেলেও আমরা বুঝতে পারছি না যেমন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাব্বিশ হাজার থেকে আঠাশ হাজার কিলোমিটার গতিবেগে ঘুরছে তার ভিতরে থাকার লোকেরা অতটা বুঝতে পারছে না দেলিকে যে কি নাম কত বয়স আমার নাম অনেকেই এই প্রশ্নটা করেছে আমি শুধু এই প্রশ্নটাই নিলাম অনেক বন্ধুরা লিখেছে নাম বলার জন্য নাম হচ্ছে গিয়ে আমার আমি যে স্কুলে পড়তাম স্কুলে আমার নাম সুভাষিষ দত্ত হিসাবে ইউজ করতাম এবং পরবর্তীকালে আমার রেশন কার্ড থেকে শুরু করে বাকি সমস্ত আইডেন্টিটি কার্ড পাসপোর্ট ব্যাংকের অ্যাকাউন্ট আমার ডাক নাম যে আছে সন্তু বলে সন্তু দত্ত সেই নামেই আমার সব কিছু পরিচিতি হয়ে যায় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে যে কোনো সিনেমাতে বা মিরাকেল দাদাগিরি এই সমস্ত শোগুলোর সঙ্গে আমি জড়িত ছিলাম বহুদিন এখন করছি না ইদানিং করছি না শুরু থেকে আমি জড়িত ডান্স বাংলা ডান্স তো তাতে জিমি জি অপারেটর ছিলাম আমি ওখানেও যে তলায় পরে নাম যেত সেখানেও জিমিজি অপারেটর সন্তু বলে আমার নাম যেত তো আমি সন্তু দত্ত হিসেবে ইউজ করি বাট আমার একটা ভালো নাম ভালো এটাও ভালো নাম মানে একটা বড় নাম আছে সেটা হচ্ছে সুভাষিষ দত্ত বলে ওটা এখন খুব একটা কেউ জানে না সন্তু দত্ত হিসেবে আমাকে মোটামুটি চেনে এবার আর বয়স বয়স হচ্ছে আমার নাইনটিন সেভেন্টি এইটে জন্ম সেই হিসাবে দেখতে গেলে আমার এখন ফর্টি টু রানিং আঠেরো নম্বর সুরভি রেজা লিখেছে হোয়েন উইল দ্য মার্চ টোয়েন্টি টোয়েন্টি রোভার রিজ দ্য মার্চ মার্চ মানে মঙ্গলে কবে নাগাদ মার্চ টোয়েন্টি টোয়েন্টি রোভারটি পৌঁছাবে এবং নামবে মার্চ টোয়েন্টি টোয়েন্টি রোভার এই মুহূর্তে প্রায় পাঁচ কোটি কিলোমিটারের কাছাকাছি পেরিয়ে গিয়েছে এবং এখনও ট্রাভেল করছে এবং মার্সের কক্ষপথে ঢুকবে দু হাজার একুশের ফেব্রুয়ারির প্রথম দিকে এবং আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার একুশ এটি মঙ্গলের মাটিতে নামবে উনিশ নম্বর প্রশ্ন ওয়াও ডন টু লিখেছে দাদা আমি আপনার ভিডিও দেড় বছর ধরে দেখি খুব ভালো লাগে আচ্ছা এটা একটা কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টার মধ্যে একটা অন্য ব্যাপার আছে বলে এটা আমি তুললাম যে ওয়াও ডন টু লিখেছে দাদা আমি আপনার ভিডিও দেড় বছর ধরে দেখি খুব ভালো লাগে দাদা আমি একজন প্রতিবন্ধী এই জায়গাটা আমার একটু আপত্তি আছে এই কথাটার যাই হোক তুমি যেটা লিখেছো সেটাই বলছি আমার নাম হচ্ছে প্রবীর মান্ডি বাড়ি হুগলি জেলার পলাশিতে প্রথমত বলি পলাশি কি হুগলিতে আমার যতদূর মনে আছে নদীয়াতে পলাশি এবং পলাসি পেরিয়ে মুর্শিদাবাদ শুরু হয় তো হুগলিতে পলাশি আছে কিনা আমার ঠিক জানা নেই যাই হোক হতে পারে হয়তো অন্য আর একটা পলাশি হতে পারে হুগলিতে একটা পলাশা বলে জায়গা আছে আর পলাশি হতে পারে জানি না তবে আমরা যে পলাশিকে চিনি যেখানে পলাশি যুদ্ধ হয়েছিল সেটা কিন্তু নদিয়াতে এবার সেকেন্ডলি বলি তুমি লিখেছো তার জন্য তুমি ধন্যবাদ তুমি কমেন্টস করেছো এবং আমাদের ভিডিওগুলো দেখো বলে তবে এই যে প্রতিবন্ধী কথাটা লিখেছো আমার খুব খারাপ লেগেছে কিন্তু তুমি ওটা অন্যভাবে ও বলতে পারতে যাই হোক এখানে আমি বলি দেখো কোনো প্রতিবন্ধী বা আমরা যদি বলি যে চ্যালেঞ্জ বলা হয় স্পেশাল চ্যালেঞ্জ ইয়ে যাই হোক যেটাই হোক আমরা যারা পৃথিবীতে যে এত কোটি কোটি লোক আছে শুধু ভারতবর্ষে একশো পঁয়ত্রিশ কোটি বাংলাদেশে ষোলো সতেরো কোটি তো এই যে প্রায় তিনশো সাড়ে তিনশো কোটি মানুষ সারা পৃথিবীতে আছে এই প্রতিটা মানুষ প্রতিটা মানুষ প্রতিবন্ধী কেউ হানড্রেড পারফেক্ট নয় তা কাউকে হয়তো দেখতে খুব সুন্দর শারীরিক দিক থেকে খুব ভালো মেন্টালি হয়তো তার মাথায় কিছুই নেই তো সেটাও একরকম প্রতিবন্ধী বলতে পারো তো পৃথিবীর একশো শতাংশ মানুষই প্রতিবন্ধী কেউ হানড্রেড পারসেন্ট পারফেক্ট নয় হয়তো দেখতে সুন্দর বুদ্ধি আছে সব কিছু আছে কিন্তু তার চরিত্র দিক থেকে সে প্রতিবন্ধী মানে তার চরিত্র এতই খারাপ যে তাকে মানুষ বলা যায় না আবার চরিত্র খুব ভালো কিন্তু তার অন্যান্য আরও আনুষাঙ্গিক প্রবলেম আছে সেক্ষেত্রেও সে তো হান্ড্রেড পার্সেন্ট কেউ নেই তুমি ভালো থেকো কমেন্টসের জন্য অনেক ধন্যবাদ আর আমি জানি না তুমি কি বিষয় বা কোন ব্যাপারের উপর তুমি চ্যালেঞ্জড তো আমি ভগবানের কাছে আশীর্বাদ করব বা যারা আমাদের বন্ধুরা আছে মুসলিম তারা নিশ্চয়ই আল্লাহর কাছে দোয়া করবে যে তোমার যা সমস্যা আছে উনি যেন সব ঠিক করে দেয় ভালো থেকো আবার দেখা হবে তোমার সঙ্গে ভিডিওতে নিশ্চয়ই পরে অন্য কোনো ভিডিওতে কমে প্রশ্ন করলে আমি তোমার জবাব নিশ্চয়ই দেবো তুমি প্রশ্ন করোনি অ্যাকচুয়ালি তোমার এটা একটা কমপ্লিমেন্ট ছিল আমি তুলে নিয়ে এলাম এবার শেষ প্রশ্ন কুড়ি নম্বর রোহন শেখ লিখেছে আই মহাকাশচারীদের মধ্যে ক্যাপ্টেন কাকে বানানো হয় ভালো প্রশ্ন ক্যাপ্টেন কাকে বানানো হয় যা কাউকে তো বানানো যায় না সিনিয়রিটির দিক থেকে ধরুন মোটামুটি তিনবার দুবার এরকম অনেকে যারা মহাকাশে যাচ্ছে তাকে বানানো হয় যার আগে মহাকাশে যাওয়ার স্পেসক্রাফটে চালানোর অভিজ্ঞতা রয়েছে এবং নতুন তিনজন বা চারজন যে যায় দেখবেন দুজন তার মধ্যে প্রায় নতুন থাকে একজন সিনিয়র থাকে তো ওই সিনিয়র যিনি থাকেন ওনাকেই আইএসএসের ক্যাপ্টেন বানানো হয় এবং তিনজন গেল এবং আগের যে তিনজন ছিল যে ক্যাপ্টেন ছিল এতদিন সিনিয়র সেই নতুন যে সিনিয়র এলো তার হাতে ওই ব্যাচটা দিয়ে তাকে ক্যাপ্টেন বানিয়ে কমান্ডার অ্যাকচুয়ালি ক্যাপ্টেন না কমান্ডার বানিয়ে তারা ফিরে আসে সেই কমান্ডার কমান্ড তার অধীনে থাকে আর কি সমস্ত জবাবদিহি করাটাই তার দায়িত্বে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের দ্বিতীয় প্রশ্ন উত্তর পর্ব কেমন লাগলো জানাতে ভুলবেন না আর প্রশ্ন করতে থাকুন আগামী বৃহস্পতিবার দুপুরের মধ্যে যা যা প্রশ্ন আসবে আমরা কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো আপনাদের জন্য আবারও নিয়ে চলে আসবো যাদের প্রশ্নের উত্তর দিতে পারেনি তারা ক্ষমা করবেন নিশ্চয়ই মানে সামনের দিনগুলোতে প্রতি রবিবারই তো ভিডিও আনবো সামনের দিনগুলোতে যেই ভিডিওগুলো আসবে নিশ্চয়ই আপনাদের প্রশ্ন ক্যারি করব ক্ষমা করবেন যাদের প্রশ্নের উত্তর নিতে পারিনি আর যাদের নিতে পারলাম তাদেরও ধন্যবাদ প্রশ্ন করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের মতো টাটা